আসসালামু আলাইকুম, 90 ডিগ্রি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়াবলী সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আজকের পর্বে আমরা জানব বিমস্টেক এবং জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর পূর্ব নাম কী ছিল? উত্তর, বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 2 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর বর্তমান নাম কি? উত্তর, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 3 নম্বর প্রশ্ন, বিমস্টেক কোন ধরনের সংগঠন? উত্তর, একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। 4 নম্বর প্রশ্ন, বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, 1997 সালের 6 জুন। 5 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর, 7টি। 6 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর, নেপাল ও ভুটান। 7 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর সহযোগিতার ক্ষেত্র কতটি? উত্তর, 14টি, এবং এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, ন্যাম এর পূর্ণ রূপ কি? উত্তর, নন অ্যালাইন্ড মুভমেন্ট। 9 নম্বর প্রশ্ন, যে সম্মেলনের মাধ্যমে ন্যাম গঠনের সিদ্ধান্ত হয়? উত্তর, 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুং শহরে প্রথম আফ্রো এশিয়া সম্মেলন অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে। 10 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে ন্যাম গঠিত হয় কত সালে? উত্তর, 1961 সালে বেলগ্রেড সম্মেলনে যুগোস্লাভিয়ায়। 11 নম্বর প্রশ্ন, ন্যাম গঠনের উদ্দেশ্য কী? উত্তর, স্নায়ু যুদ্ধকালীন 2 পরাশক্তির শিবিরের কোনোটিতে অন্তর্ভুক্ত না হয়ে উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 12 নম্বর প্রশ্ন, ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর, 120টি। 13 নম্বর প্রশ্ন, ন্যামের সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর, আজারবাইজান ও ফিজি। 14 নম্বর প্রশ্ন, ন্যামের বার্তা সংস্থার নাম কি? উত্তর, ন্যাম নিউজ নেটওয়ার্ক। 15 নম্বর প্রশ্ন, ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর, বেলগ্রেড যুগোস্লাভিয়া 1961 সালে। 16 নম্বর প্রশ্ন, ন্যামের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ন্যামের কোনো সদর দপ্তর নেই। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।